কেন মানবে বলো? আমার মনে কি আছে, আল্লাহ ছাড়া কি কেউ বুঝতে পারে? বর্তমানে জনপ্রিয় শিশু শিল্পী হতে চলেছে সেই রাস্তার ছেলে আগুন। ইতিমধ্যে তার কিছু র‍্যাপ গানের অডিশনও নেওয়া শুরু হয়ে গিয়েছে। এর আগে আমরা অনেকবার দেখেছি আমাদের দেশে কেউ যদি ভাইরাল হয় তাহলে সে রাতারাতি ধনী হয়ে যায়, যেমনটা হয়েছিল পথ শিশু সুমাইয়া, গলিবাই রানা এরকম আরও অনেকেই, যারা কিছু সময়ের মধ্যে নিজেদের অবস্থান পরিবর্তন করে ফেলেছিল। তেমনটাই ঘটতে চলেছে এই ভাইরাল আগুনের সাথে। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে ভাইরাল একজন হলো এই আগুন। আজকের এই ভিডিওতে আমরা তার সম্পর্কে বিস্তারিত সবকিছু আপনাদের জানাবো, যা এর আগে আপনারা কখনো জানেননি। তো আপনারা দেখছেন ইউনিক ভিডিওস ইউটিউব চ্যানেল। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওতে একটা লাইক করে দিন। ভিডিওতে আগুনের মুখ থেকে শুনতে পেলেন সে আগে বোতল টুকাইতো, এক কথায় টুকায়ের কাজ করত এবং কমলাপুর রেল স্টেশনে থাকতো। আগুনের বাবা মা বেঁচে আছেন কিন্তু তারা তার খোঁজ খবর নেয় না। আগুনকে তারা অনেক ছোটবেলায় কোনো এক জায়গায় রেখে গিয়েছিল, তবে সে তার মাকে এখনো মন থেকে অনেক ভালোবাসে। বঙ্গোপসাগরে নৌকাতে এক জায়গায় যাচ্ছ, তোমার সাথে সুমাইয়া আছে, এক পাশে তোমার বাবা মা আছে, সবাই এখন পানিতে পড়ে গেছে, পানির মধ্যে পড়ে গেছে, সাঁতার জানে না। তুমি শুধু একজনকে বাঁচাতে পারবে, কারে বাঁচাবা বলো? যে কোনো একজনকে বলো, মা বাবা মাকে। তো যাই হোক, এই আগুন ছেলেটা দ্রুত ভাইরাল হয় সুমাইয়ার জন্য। সুমাইয়াকে নিয়ে কিছু কথা বলায় তার প্রথম ভিডিওটা ভাইরাল হয় এবং অনলাইনে ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রথমে মজা দিয়ে শুরু হলো, এখন তা অনেক দূর পর্যন্ত চলে গেছে। সব মিলিয়ে এই টোকাই ছেলেটার জীবনে অনেক বড় একটা পরিবর্তন এসেছে, তাকে হয়তো আর আগের জীবনে ফিরে যেতে হবে না। সম্প্রতি গগন সাকিবের চ্যানেলে 50 মিনিটের একটি ইন্টারভিউ ভাইরাল হয়েছে এই আগুনের। এখানে সে তার জীবনের লক্ষ্য প্লাস চাহিদা সম্পর্কে অনেক কথাই বলেছে। তাকে প্রশ্ন করা হয়েছিল, তুমি কি সুমাইয়াকে বাদে অন্য কোনো মেয়েকে বিয়ে করবা? উত্তর সে বলে, সুমাইয়াকে ভালোবাসি এবং সুমাইয়াকেই বিয়ে করব, আমি তাকেই চাই। সব মিলিয়ে দেখা যায় ছেলেটা এই বয়সে সুমাইয়াকে নিয়ে অনেক সিরিয়াস। আচ্ছা যাই হোক, চলুন এবার জানা যাক সে কত টাকার মালিক এবং এখন পর্যন্ত তার জীবন কেমন কাটছে এবং এখন পর্যন্ত সে অনলাইন থেকে কত টাকা ইনকাম করেছে। ভিডিও শুরুতেই বলেছে সে আগে টোকায়ের কাজ করতো, কিন্তু ভাইরাল হওয়ার পর থেকে তাকে আর ওই কাজ করতে হয়নি। এখন মানুষের কিছু সাহায্য সহযোগিতায় চলে যাচ্ছে তার জীবন। সে আগের থেকে এখন অনেক ভালো আছে, তবে সে যেভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে এতে করে খুব দ্রুতই তিনি অনেক টাকা পয়সার মালিক হয়ে যেতে পারবে, যেমনটা হয়েছিল পথ শিশু সুমাইয়া, গলিবাই রানা ইত্যাদি। গগন সাকিব তার একটা ভিডিওতে জানান আগুনকে নিয়ে নতুন করে পরিকল্পনা করছে সে। সে আগুনকে নিয়ে মৌলিক গান বা র‍্যাপ গান করাবে। আর আপনারা তো জানেনই আমাদের দেশে র‍্যাপ গানের চাহিদা থাকলেও তেমন কোনো শিল্পী নেই। মোটামুটি যারাই র‍্যাপ গান করে তারাই রাতারাতি ভাইরাল হয়, যেমনটা ভাইরাল হয়েছিল আলী হাসান ভাই এবং গলিবাই রানা। তাই আশা করা যায় আগুনও ভালো একটা জায়গাতে যেতে পারবে খুব দ্রুত। আপনারা কে কে চান এই আগুন ভালো একটা জায়গায় যাক অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করবেন। এতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাবে এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো সুন্দর ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ইউনিক ভিডিওস ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।